ওয়েল দুজক জাদুর জন্য তারা হচ্ছে মুতাফেক। মুতাফেক শব্দের অর্থ হক নষ্টকারী। হক নষ্টকারী কারা জানো? আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন, যখন তারা মানুষদের থেকে নেয় তো পুরোপুরি নেয়। ওয়াইযা কালুহুম মাওয়াসানুহুম ইউকসিরুন, যখন তারা মানুষদেরকে দেয় তো কম করিয়ে দেয়। আর যেমন কোন জায়গা আছে যেখানে আমাদের এই প্রবণতা নাই, ওজনে আমরা কম দেই, জিনিসে আমরা ভেজাল দেই, জিনিসে আমরা শুধু ভেজাল দিয়ে ক্ষান্ত হই না, অল্প দামের জিনিসকে বেশি দামে বাড়াইয়া মুসলমানদের রক্তকে আমরা চোষার অপচেষ্টা করি। ও আমার প্রিয় ভাইয়েরা, খোলামেলা কথা, কোরআনের কথা, কাল কেয়ামতের ময়দানে জালিমও উপস্থিত হবে, মজলুমও উপস্থিত হবে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ আল্লাহ হয়ে কারো উপরে জুলুম করেন না। এই কোরআন সাক্ষী, আমার মাওলা ইরশাদ করেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তার বান্দাদের উপরে জুলুম করেন না। আপনি বান্দা হয়ে বান্দার উপরে জুলুম করার সাহস কিভাবে দেখা? ও আমার প্রিয় ভাইয়েরা, আজ এই জুলুম অত্যাচার যখন সাধারণে পরিণত হয়েছে, মানুষ আরেকজনের অর্থকে নিজের অর্থ যখন মনে করা শুরু করেছে, মানুষ যখন আরেকজনের গলাতে পাড়া দিয়ে তার অর্থ সম্পদকে আত্মসাৎ করার দৌরাত্ম্য দেখাচ্ছে, যখন মানুষ মিথ্যা মামলা মকদ্দমা করিয়ে অন্যায়ভাবে মজলুম মানুষদের রক্তকে চষা শুরু করেছে, তখন থেকে আসমানের রহমতের দরওয়াজা এই উম্মতের জন্য বন্ধ হয়ে গেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, কোরআন আমাদেরকে জানাইছে কাল কিয়ামতের ময়দানে জালিম আল্লাহর সামনে থাকবে, মজলুম আল্লাহর সামনে থাকবে। আমার আল্লাহ জালিমকে বলবেন, জালিম আমার মজলুম বান্দার হক দে। এই মজলুম বান্দার হক আল্লাহ চাওয়ার পরে জালিম যেই কথা বলবে সেটা আল্লাহর কোরআনে আছে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। তুমি ভুলেই যেতে পারো জুলুম অত্যাচার করি, আমার আল্লাহ ভুলেন না। দুই কাঁধে দুইজনকে বসাই দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, যুবন কালে কি করেছো, বুড়ো কালে কি করতেছ, ছোটবেলাতে কি করেছো, তুমি করে ভুলে গিয়েছ। আল্লাহ কিন্তু ভুলেন না, এই ফিরিশতারা লিখাতে কোনোদিন ভুলুন। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, ফিরিশতাদেরকে আল্লাহ যে দায়িত্বে বসাই দিয়েছেন ওই দায়িত্বে তারা কোনোদিন খেয়ানত করে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। এই জালিম লোকটা কাঁদি কাঁদি কি বলবে জানেন? ও আমার আল্লাহ, আমি তো জানতাম না এত কঠিন বিচার হবে। হালাকান্নি মালিয়া, দুনিয়াতে আমি অনেক মাল সম্পদের মালিক ছিলাম, আজ তো আমার কাছে কিছুই নেই, হাশরের ময়দানে তো খালি হাতে এসেছি, কোথায় থেকে ওই লোকটার হক দেব? আল্লাহ বলবেন, বেশি কথা বলবি না, আমার মজলুম বান্দার হক আগে দে। আবারও কাঁদিয়ে কাঁদিয়ে বলবে, হালাকান্নি সুলতানিয়া, আমি তো এমপি মন্ত্রী ছিলাম, অনেক বড় পদে ছিলাম, আল্লাহ সবকিছু তো দুনিয়াতে রয়ে গেছে, কোথায় থেকে দেব? আল্লাহ বলবেন, এই ফালতু কথা ছাড়িয়ে দে, আমার মজলুম বান্দার হক দে। কাঁদিয়ে কাঁদিয়ে বলবে, আল্লাহ আমার কাছে না ক্ষমতা আছে, আল্লাহ না আমার কাছে অর্থ আছে, আল্লাহ কিছু দেওয়ার মতো সঙ্গতি আমার নাই। আমার আল্লাহ ফিরিশতাদেরকে হুকুম করবেন, খুদুহু খুদুহু, তাকে ধরো, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, শক্ত হাতে তাকে ধরে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। ও ফেরেশতারা জাহান্নামের আগুনের তৈরি 70 গজ লম্বা জিঞ্জির দিয়ে তার হাত পাকে শক্ত করে বাঁধিয়ে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু, তাকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো, সে যেন কোনোদিন বাহির হইতে না পারে। ও আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার হায়াত এক সময় শেষ হবে, কখন শেষ হবে আমরা কেউ জানি না। ও আমার প্রিয় ভাইরা,
দুনিয়ার এই হায়াত শেষ হওয়ার পরে কবরের জিন্দিগি আমাদের শুরু হবে। আমরা কেউ জানি না কবরে কতদিন থাকব। সে হাজার হাজার বছর পূর্ব থেকে যারা কবরে গিয়েছে কেউ আর ফিরিয়ে আসে নাই। আমরাও যখন কবরে যাব আমরাও কোনোদিন ফিরিয়ে আসব না। এক সময় কবরে হায়াত নিশ্চিত আমাদের শেষ হবে, আমরা হাশরের ময়দানে উপস্থিত হব। ও আমার প্রিয় ভাইরা, হাশরের ময়দান যখন আমরা উপস্থিত হব, মাওলাই করিম সেদিন প্রথম একটা ঘোষণা দিবেন, লিমানিল মুলকু লিয়াউম, আজকে রাজত্ব কার জন্য? ও ফিরাউনেরা, ও কারুনেরা, ও জালিমেরা, ও ডাকাতেরা, ও জালিম, ওই সমস্ত নিকৃষ্টতম লোকেরা যারা মানুষের হককে অন্যায়ভাবে দাবাইয়ে নিজের আত্মপ্রসাদ লাভ করতে, তোমরা কোথায়? লিমানিল মুলকু লিয়াউম, লিমানিল মুলকু লিয়াউম, সমস্ত জালিমদের মুখ বন্ধ হবে। ফিরাউন কারুনের থেকে বড় বড় জালিমেরা সেদিন বোবা হয়ে যাবে, কেউ উত্তর দিবে না, আমার আল্লাহ নিজে উত্তর দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, মহা পরাক্রমশালী আল্লাহর জন্য আজকে রাজত্ব। আমার আল্লাহ এলান করবেন, ফাইনাল মুকাররবুন, আমার কাছের বান্দা তোরা কোথায়? হাজার হাজার লক্ষ লক্ষ লোক হাশরের ময়দানে দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন তোদের কোনো হিসাব আমি আজকে নেব না। উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা লাইন দড়িয়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহর কাছের বান্দারা জান্নাতে প্রবেশ করবে। এরপরে আল্লাহ তাআলা হিসাব কিতাব শুরু করবেন। প্রথম হিসাব হবে জীব জানোয়ারদের, কোরআনে কারিমেও আছে, এই জীব জানোয়ারদেরকে আল্লাহ হাশরের ময়দানে উপস্থিত করবেন। একটা বকরি ছিল যার শিং ছিল, একটা বকরি ছিল যার শিং ছিল না, শিংওয়ালা বকরি শিং ছাড়া বকরিকে একটু গুতা দিয়েছিল। ও আমার প্রিয় ভাইরা, ওই শিং ছাড়া বকরিকে আল্লাহ শিং দান করবেন, আর বলবে যেইভাবে তোমাকে আঘাত করেছিল তাকে আঘাত দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। এক সময় সমস্ত জীব জানোয়ার থেকে আমার আল্লাহ প্রতিশোধ নেওয়াই নিবেন। এবার ঘোষণা দিবেন, ওয়াকুনু তুরাবা, তোরা সবাই মাটি হয়ে যা। কাফিররা দেখবে হাশরের ময়দানে জীব জানোয়ার মাটি হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে, এই কোরআনে কারিমে আছে। কাফিররা চিৎকার করিয়ে করিয়ে সেই দিন বলবে, ওয়াইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস করিয়ে বলবে, ভাই আল্লাহ আমাকে যদি আজকে মাটি হওয়ার হুকুম করা হইতো কতই না উত্তম হইতো, জাহান্নামের এই লোলিহার চিকা আমি কোনোদিন বরদাস্ত করতে পারবো না। বিচার কিতাব শুরু হবে, হিসাব কিতাব শুরু হবে। আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবেন, যাকে ইচ্ছা আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। কাকে মাফ করবেন এটা তার ব্যাপার, কাকে জাহান্নামে দিবেন এটাও তার ব্যাপার। বেশি আমলওয়ালাকেও দিতে পারেন, কম আমলওয়ালাকেও দিতে পারেন। সেদিন তো আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ, আজও আল্লাহই আল্লাহ, যে আল্লাহকে আমরা সঠিকভাবে বিশ্বাস করি না। এই দেশে তো অগণিত নাস্তিকেরা আছে যারা বলে যাকে দেখি না তাকে মানি না। আমি বলে গাধার গাধা, একাধিক জিনিস আছে যেগুলি কি তুই চোখে দেখোস না কিন্তু মানস। চিনির ভিতরে মিষ্টি আছে, মিষ্টি কোনোদিন তুই দেখোস নাই কিন্তু মিষ্টিকে তুই স্বীকার করস। মরিচের ভিতরে ঝাল আছে, ঝালকে তুই কোনোদিন দেখোস নাই কিন্তু ঝালকে তুই স্বীকার করস। লবণের ভিতরে তিক্ততা আছে, এই তিক্ততাকে তুই দেখোস নাই কিন্তু লবণের তিক্ততাকে তুই স্বীকার করস। তেঁতুলের ভিতরে টক আছে, এই টককে তুই কোনোদিন দেখোস নাই অথচ তুই টককে স্বীকার করস। যেভাবে অগণিত জিনিসকে না দেখিয়ে তুই স্বীকার করাস, আমার আল্লাহ দেখা দেওয়ার মতো না, আমার আল্লাহকে না দেখিয়ে তোকে বিশ্বাস করা লাগবে। এত বড় দুনিয়া এক আল্লাহ চালান? আল্লাহ কোরআনে কারিমে উত্তর দিয়েছেন, আমি এক। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সমকক্ষ কেউ নাই, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ সমকক্ষ কেউ হইতেই পারে না। ও আমার প্রিয় ভাইরা,
এই সমস্ত লোকেরা যারা এই দুনিয়াতে আল্লাহকে মানে না, এই কোরআনে কারিমে আয়াত আছে, আমার আল্লাহ খুব সংক্ষেপে উত্তর দিয়েছেন, আমি একজন কেন জানো? লাউকা নাফিহিমা আলি তুনিল্লাহু লাফাসাদাতা, আমি এক আল্লাহ ছাড়া একাধিক আল্লাহ যদি এই আসমান জমিনের মাঝখানে হইতো, কৎকালে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক আল্লাহ চেতেন বৃষ্টি দেওয়ার, এক আল্লাহ চেতেন রৌদ্র দেওয়ার, এক আল্লাহ চেতেন ধনী করার, আরেক আল্লাহ চেতেন দরিদ্র করার, এক আল্লাহ চেতেন আপনাকে অসুস্থ রাখার, আরেক আল্লাহ চেতেন আপনাকে সুস্থ করার, তো আল্লাহ আল্লাহই তো মারামারি লাগিয়ে যেত, বান্দাদের কি অবস্থা হতো? আসমান তার সস্তানে বিদ্যমান, জমিন তার সস্তানে বিদ্যমান, চন্দ্র সূর্যের অদয় উদয় অস্ত নির্দিষ্ট সময়ে, নদীর জোয়ার বাটা নির্দিষ্ট সময়ে, গোপনে সবাই ঘোষণা দিয়ে যাচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আছেন, তিনি আল্লাহ, তিনি এক, তিনি এক, তিনি এক, তার সমকক্ষ কেউ নয়।